এরপরে মাগrib এর পরে আবার তিন বার করে তিন তিন বার করে নয় বার আবার বিজনেস হওয়ার সময় তিন তিনবার করে আপনি শৈলকে ফু দিবেন এটাই হল নজব থেকে হেবজতাকার শ্রেষ্ঠ উপায় সবে বরাত সম্পর্কিত কিছু কথা সব মানে হলো রাত বরাত মানে হল ভাগ্য বরাত ফারসি শব্দ দুটি টার্মের কোনো টার্ম ফারসিতে নেই এটা মনে রাখতে হবে নেস্পে সাবানে বিশ্বনবী সাইসাল্লাম যে কাজটি করেছেন তিনি একবারই কবস দাতে গিয়েছেন আর আগেও কখনো বলেননি পরেও কখনো বলেননি কাউকে বলেনি যে তোমরাও কবজ যাও এই রাতের ফজিলত হলো কেউ যদি তিনটা কাজ না করে সেরেক না করে কাউকে হিংসা না করে কোনো বেদাত না করে ঘরে শুয়ে থাকলেও আল্লাহ তার গুণাগুলো মাফ করে সেই জন্য সাবানের পুরা মাসটাই বিশ্বনবী আবাদ জন্য উদযাপন করতেন সাবানের সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরে এবং সবচেয়ে বেশি দান করতেন সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন। এটা আযীমি রমজান আমরা যেন সেটা করতে পারি। তো আমাদের কে রেগুলার রোজা রাখতে নিষেধ করেছেন আমরা যদি রাখি সামুল্লাহি দাউদ দাউদ আলাইহিস সালামের সোমকালা সবচেয়ে ভালোবাসতেন। তাহাজ্জুদ কি সবচেয়ে ভালোবাসতেন। তিনি একদিন গ্যাপ দিয়ে দিয়ে একদিন রোজা রাখতেন। একদিন রাতে ঘুমাতেন একদিন जागতেন। এটাকে ভালোবাসতেন আর শেষের দিকে আমাদের কে রোজা রাখতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা দুর্বল হই না পড়ে ফরজ রোজাগুলোতে আমরা যেন দুর্বল হই না পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি কন্টিনিউয়াসলি রোজা রাখতেন সামভাবে সাল করতেন তো সাবান মাসের পুরাটাই হলো উদযাপনের সময় আমরা যেটা এক রাতে উদযাপন করি বিভিন্ন রকমের কষ্ট করি মা মাদেরকে এটার কোনো ভিত্তি নেই এগুলো আপনি সারা রাতি সারা সাবানই এটা এক কাজে লাগান আল্লাহ আপনাকে আমাকে সবাইকে এ সবে বা রাতের বরকত অর্থাৎ সবে নেসপে শাহবানের বরকত দিয়ে ধন্য করুন সবাই বরাত নামে কোনো উদযাপন বিষ্ণু বিশ্বাসম দিয়ে যাননি ইভেনচুয়ালি রমজানের তিরিশটি মাসে তিরিশটি রাতই হলো উদযাপনের তিরিশটি দিনই আপনি উদযাপন করুন এটা বিকজ অফ কোরআন আল্লাহ দিস মান্থ ভিক্টোরিয়াস ই মাস্ট নো দ্যাট কেন আমরা এই মাসটাকে উদযাপন করি যে কোনো বিজয় দিবস একদিন উদযাপিত হয় আর কোরআনের বিজয় দিবস হলো তিরিশ দিন যে কোনো বিজয় দিবস পালন করলে কোনো সব নেই আর কোরআনের বিজয় দিবস পালন করলে একটা নেকি সাতশো নাকিতে পরিণত হয় এবং নফরগুলো ফরজ হয়ে যায় সুবাহ আল্লাহ সেই জন্য ওটাকে ফোকাস করার জন্যই সমস্ত আয়োজন সেই আয়োজনকে রাসুজা আসসালাম যেটা যেভাবে করেছেন আমরা যেন সেটা সেভাবে করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ মেয়ামাত তোমার পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ মেয়ামাত তোমার পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মহীন যদি না পেতো মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়া মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয় তোমারি তোমারই পদ তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লা তালা তারি পরে মা বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা এহসান তরে এহসান তরে তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদের আগেতে হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বার এ ধরার রহম তারা এ ধরার বার ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত